আল্লাহকে যখন অত্যন্ত মানে সাথে ডাকে তখন ব্যবহার করে থাকে সুতরাং হে বা এই জাতীয় শব্দ বা আরো এরকম বিনয়তার শব্দ প্রকাশে আল্লাহকে ডাকাতে অসুবিধা নেই আল্লাহ তবে আল্লাহর যে নাম আল্লাহ রব যে নাম এবং মূল নাম এবং যে গুণাবলী নাম রয়েছে গুণবাচক নাম রয়েছে এগুলিতে যেন পরিবর্তন না হয় সেটা খেয়াল করতে হবে বা এমন কোনো আল্লাহর নাম না দেয় যেগুলি না আল্লাহর মূল নাম বা গুণবাচক নাম বা সেগুলির অর্থের ভিতরে পড়ে যেমন খদা খদা শব্দটি বলা মঠেও ঠিক নয় এগুলি হলো সে অগ্নি পূজারী ইরানিদের প্রাচীন কাল থেকে চলে আসা ইরানিরা যখন অগ্নি পূজার উপাস এবং এদেরকে খদা বলতো খদা ইয়াজদান খদা আহরমান অর্থাৎ ভালোর খদা মন্দের খোদা এইভাবে তারা দুটো খোদা মেনে আসতো কিন্তু যখন তারা মুসলিম হলো তখন আর এভাবে দুটো খোদা না মেনে আল্লাহর নামই দিয়ে দিল খোদা তো এরকম কোন শব্দ যেন আল্লাহর সানে ব্যবহার না হয় মানে আল্লাহর নাম যেন এরকম কোনো নাম দিয়ে না রাখা হয় যা না আছে কোরআনে না আছে হাদিসে যা না মূল নাম বা যা গুণবাচক নামের অর্থ হয় এরকম কোনো সমস্যা না দেখা দিলে আল্লাহকে টাকা যেতে পারে এ জাতীয় শব্দে যেমন এখানে ভাইজান উল্লেখ করেছেন এবং কবির কবিতায় বিভিন্ন ভাবে করে দেখি আল্লাহ আমিনকে তার নিকট আকতি পেশ করে থাকে বিভিন্ন শব্দে কিন্তু সতর্ক বাণী খেয়াল রাখতে হবে যেন আল্লাহর নাম বা আল্লাহর গুণবাচক নামের বাইরে না চলে যায় আল্লাহকে ডাকতে গিয়ে ভিন্ন এরকম কোনো নাম যেন তার না দেয়া হয় এমনটি করা হলে এটাই হয়ে যাবে তাহারিফ ফি আসমা ইসি আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে বিকৃতি সাধন যা মস্যিকদের কাজ ছিল সুতরাং আল্লাহকে পারে আল্লাহ শব্দে বা রহমান রহিম গফার অফুর প্রভৃতি নামে বা এগুলির অর্থ যা আসে সেই হিসেবে ডাকাইতে পারে যদিও আরবি নামে ডাকাটা উত্তম পরিশ্রম বলবো ইনশাল্লাহ অসুবিধা নাই বা সেই শব্দ ব্যবহারে